ভিডিওটি সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। এই ঘোষাল, আমার ভাই কোয়ান্টাম এসেছে কে? হুম, তাই নাকি? আর ভাই কোয়ান্টাম এসেছে কে? আমার ভাই কোয়ান্টাম এই মোড়ে গেছে কে? কে কে মোড়ে গেছে? আহ, শোনা গো আমার। কি হলো, ছয়মুখী কোয়ান্টাম কেছো নাকি? হ্যাঁ, কোয়ান্টামটা ওদের মুখে নয়। আচ্ছা, আপনার ভাইকে মেরেছি আর তারপর দেখেছি লোলি মোড়। এই কোয়ান্টাম মা, তুমি কে? সবাই যাকে বলে রাইস্টার। ওরে শালা, কোয়ান্টাম মার আগে জিজ্ঞেস করনি? ওকে, ওর গিল্ডের নাম কি? সময় পাইনি, কোয়ান্টাম মারতে ব্যস্ত ছিলাম। আইডি হ্যাক করানোর শখ জিগেছে না? তোমার সাহস কি করে আমার ভাই গেমার দেখানোর? আমার কাস্টম খেলবে, আমারই বান্ডিল পড়বে, আবার আমার ভাই কি কোয়ান্টাম মারবে? আবে সালে, আমি যে কাস্টমটা খেলি সেটা আপনার দাদু বানিয়ে দেয় না, আর আমি যে বান্ডিলটা পড়ে আছি সেটা নিজে টপ মারা। আপনি বা আপনার দাদু টপ মেরে দেয়নি, টুসোটা দিয়ে ওয়ান্টা মারো। কিন্তু টুসোটা আমার কাছেও আছে, তাও আবার স্কিনওয়ালা। এমন মার মারবো যে খালি ফিভারটা ফোনে থেকে যাবে, যে কাস্টম খান না মুখে আনবেন না। কি বললি নোবরা? একে নিয়ে যান সবাইকে, ওয়ান্টা মারাটা সুযোগ দিই আমি। পরের বার ট্রেনিং মোড়ে দেখা হবে, আর তারপরে বার কাস্টমে। আমাকে ট্রেনিং মোড়ে বা কাস্টমে ওয়ান্টা মারা গেছে, নিজের আইডিটা কে বাঁচাবে সেটা ভাবো। এমন ভাবে হ্যাক করবো না, 10 বছর নিজে আইডি মুখ দেখতে পারবে না। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। শালা নোবরা, কাস্টম খেলার লোক পেলি না? ঠিক রাইস্টার সাথেই আমার ভুল হয়ে গেছে দাদা। দাদা তুমি আমাকে বাঁচাও দাদা, না হলে আমাকে আবার ওল্টা মারবে। সত্যি কথা।